বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসেই বলে দিচ্ছে আজ স্বপ্ন জয়ের দিন। এ যেন অপেক্ষার প্রহসাস হওয়ার মহেন্দ্রক্ষণ। রবিবার প্রকাশিত চলতি বছরে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের পাশের হার 83.04%, সর্বোচ্চ পাশের হার 92.32% যশোর শিক্ষা বোর্ডে, আর সর্বনিম্ন 73.35% সিলেট শিক্ষা বোর্ডে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার যথাক্রমে 79.66% এবং 81.38%। এবার মোট কৃতকার্য হয়েছে 341,444 জন। ফলাফলের পাশের হার এবং জিপিএ 5 দুটোতেই এগিয়ে মেয়েরা। সাংবাদিক সম্মেলনে যে প্রেস ব্রিফিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সচিবালয়ে ফলাফল বিশ্লেষণ শেষে শিক্ষামন্ত্রী জানান, সমন্বিত উদ্যোগ নেওয়ার পরেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। যত বেশি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত শিখন পদ্ধতি যত বেশি আমরা রপ্ত করতে পারব এবং শিশুদেরকে শুধুমাত্র ফলাফল নির্ভরতা, পাশ ফেলের যে জটিলতা সেটার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারলে আমরা অবশ্যই শতভাগ সেখানে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব। এদিকে আশানুরূপ ফল পাওয়ায় নিজেদের অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। জানান, মা দিবসে মাকে দেয়া শ্রেষ্ঠ উপহার এটি। যেহেতু আজকে মাদার্স ডে, সো আমি আমার আম্মুকে বেস্ট একটা রেজাল্ট দিতে পারছি। সো হ্যাঁ, আম্মু অনেক প্রাউড ফিল করতেছে, বাবা অনেক খুশি। আমার এইম আছে যে আমি বিএটা চান্স পাবো, সো সেই অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি। আম্মু অনেক সাপোর্ট করেছে, আম্মু সাপোর্ট না করলে হয়তো এত দূর আসতে পারতাম না, এত ভালো একটা রেজাল্ট করতে পারতাম না। আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক এফোর্ট দিছি আমাদের পড়ালেখার পেছনে এবং কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পেরেছি, সো উই আর রিয়েলি হ্যাপি। দীর্ঘ সাধনার পর ফলাফল ভালো করায় খুশি অভিভাবকেরা। অবশ্যই প্লাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে, তো এই কষ্টের ফল আলহামদুলিল্লাহ ভালো, জি গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমরা অনেক খুশি। এই আনন্দ উল্লাস, এই আনন্দ দীর্ঘ 10 বছরের সাধনার। তবে এখান থেকে কেউ হতে চান লয়ার, কেউ বা হতে চান ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। তবে অভিভাবকদের প্রত্যাশা, নিজের ইচ্ছা মতোই সন্তানরা গড়ে উঠবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।